प्रिय दर्शक আসসালামু আলাইকুম। आज 10 এপ্রিল 2022 কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে ভুবন অ্যাগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গর উপজেলার বেতুয়ান গ্রামে। এটি মূলত একটি খামার প্রজেক্ট, আর এই খামারের যিনি মালিক আছে উনি এখান থেকে 50টার উপরে গাভী লালন পালনের একটা প্রজেক্ট করছিল। গাভীগুলো বিশেষ প্রয়োজনে বিক্রি করা হয়েছে, আর কিছু গাভী বাছাই করা ছিল যেগুলো আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো, আর এগুলো বিক্রির কোনো চিন্তা ছিল না। এই গাভীগুলো উনি বিক্রি করে দিবে তার কোনো বিশেষ প্রয়োজনে। তো আমরা জানবো খামার ধরে কেন এই গাভীগুলো বিক্রি করবে, বা কী কারণে আগের গাভীগুলো বিক্রি হয়েছে, নতুন যে গাভীগুলো তার কাছে আছে যেগুলো বাছাই করে রাখছে সেগুলোর জাতমান কোয়ালিটি কেমন, কী কী জাত আছে, কতগুলো গাভী আছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভুবন অ্যাগ্রো ফার্মের যিনি ম্যানেজার আছে সম্মানিত ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাইরা, যেহেতু আজকে গাভীর প্রতিবেদনই আপনাদের দেখাবো, আর এখানেও বিশেষ সুবিধা আছে, ব্যাপারীদের মতোই আপনারা এখানে এসেও এই গাভীগুলো জাতমান যাচাই করে খামারে এসে থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে এই গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। আশা করি বিস্তারিত জানতে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সর্বপ্রথমে আপনার নাম সহ আপনার পরিচয় এবং আপনার ঠিকানাটা আমাদের দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ নামুল হোসেন, আমার বাসা এই উপজেলারই ভবানীপুর গ্রামে। আচ্ছা আচ্ছা। এই ইউনিয়ন না, এটা দিলপাশার ইউনিয়নের মধ্যে, আমার এটা ভাঙ্গরা ইউনিয়ন, ভাঙ্গরা সদর ইউনিয়নের মধ্যে। আচ্ছা। আমি এখানে রানা বিল্ডার্সে চাকরি করি, এই যে ভুবন অ্যাগ্রো ফার্মের যিনি মালিক রানা বিল্ডার্সের উনিই মালিক। আচ্ছা। ওনার চাকরি করি এখানে, উনি প্রজেক্ট অনেক বড় করে শুরু করে। আচ্ছা, মোটামুটি খামার দেখে আমরা বুঝতেছি যে বিশাল একটা প্রজেক্ট উনি হাতে নিছিল। প্রজেক্ট হাতে নিছিল যে দুধ উৎপাদন করে এখানে, এখান থেকে হয়তো দুগ্ধজাত পণ্য উনি নিজেই তৈরি করবে নিজের। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সেটা যে কোনো কারণে হয় না, যে কোনো কারণটা বলতে এই যে করোনা ভাইরাসের কারণে। আচ্ছা আচ্ছা। তার অন্যান্য ব্যবসার সাইডে একটু সমস্যা হওয়ার কারণে, আর্থিক সংকটের কারণে আস্তে আস্তে উনি এখানকার গরুগুলো বিক্রি করতে থাকে। আচ্ছা, মোটামুটি কতগুলো প্রজেক্ট ছিল? গাভী তো মোটামুটি যে খামার করছে আলহামদুলিল্লাহ, মোটামুটি 60টা বা 60 প্লাস তো গাভী এখানে মনে হয় রাখা যাবে না? 50 প্লাস গাভী রাখা যাবে। আচ্ছা, যেহেতু আপনারা এখানকার দায়িত্বে আছেন, আমি মানে একটা আইডিয়া করে বলছি, আমার ধারণা ছিল 60টা, মানে 50টা এখানে লালন পালন করা যাবে, 50টা ছিল। আমি আসার পরে 50টা পাই নাই, 40-42টা এরকম পাই। 40 থেকে 42টা পাইছেন? আচ্ছা, তো গাভী তো এখন আর 40-42টা নাই, এখন তো মনে হয় 8-9টা বা 10টা সর্বোচ্চ গাভী আছে। এখন যেগুলো রাখা হয়েছে এগুলো তো বকনা। আচ্ছা, ফার্স্ট টাইম কনসেপ্ট করছে আর কি সবগুলোই? সবগুলোই, এইখানকার সবগুলোই। আচ্ছা, ওই সিরিয়াল মনে হয় দ্বিতীয় রাউন্ডের কয়েকটা আছে। হ্যাঁ, ওই ওই দুইটা দ্বিতীয় না, ওই দুইটা তৃতীয়, তৃতীয় রাউন্ডের। আচ্ছা আচ্ছা, ওইটা ওটার একটা আলাদা ব্যাপার, দ্বিতীয় বাচ্চা দেবে। তো মোটামুটি খামার ধরেই এখন আপনারা বিক্রি করে দিবেন এই গাভীগুলো? সবগুলোই বিক্রি করা হবে। আচ্ছা, এই প্রজেক্টটা এখন একটু লসের উপর আছে, মানে এই এই খামারটা এখন বর্তমান লসের সম্মুখীনই আছে। সম্মুখীন আছে বলতে কাজের লোকের সমস্যা, আর মোটামুটি সবগুলোই প্রেগন্যান্ট গাভী। এই কয়েক মাস, আরো যে 2-3 মাস সময় আছে, এই 2-3 মাস নিয়ে যাই একটু কঠিন হচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে খামারটা পরিচালনা করাই খুব হিমশিমের ব্যাপার হয়ে গেছে, এজন্য আপনারা চিন্তা করছেন এবারে যে গাভীগুলো আছে খামার ধরে বিক্রি করে দিবেন 2 টাকা কম বেশি হয়ে। কয়টা জাত আছে ভাই বর্তমানে এখানে আপনার কাছে? এখানে আমার এই পাশে আছে 3টা জাত। আচ্ছা, এখানে রানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ, আর 2টা আছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, আর ওই পাশে? ওই পাশে যা আছে সব হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। তো চলেন এক এক করে যে গাভীগুলো আছে এগুলোর দাম আমি প্রথমেই জিজ্ঞাসা করবো না, যেহেতু আপনি বিক্রেতা না। যে গাভীগুলো আছে প্রত্যেকটার আস্তে আস্তে ছোট ছোট করে দাম বলবেন, যেন দর্শক ভাইরা আস্তে আস্তে আপনার কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারে। সর্বপ্রথম থেকেই শুরু করি, প্রথম যে বকনা গাভীটা দেখতেছেন, জি জি, এটা 6 মাসের প্রেগন্যান্ট। এটা 6 মাসের? আজকে 10 তারিখ। আচ্ছা, একেবারে সোজা 6 মাস, 6 মাসের প্রেগন্যান্ট, একদিন এদিকও নাই একদিন ওদিকও নাই। আচ্ছা, এটার জাত কি ভাই? এটার, এটা হচ্ছে রানী এলিজাবেথ। আচ্ছা, রানী এলিজাবেথ, রানী এলিজাবেথ বীজ দেওয়া হয়েছিল, এবারে ওকে বীজ দেওয়া হয়েছে রানী ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া। আচ্ছা, আমি কিন্তু এই বীজগুলো সম্পর্কে জানি না কতটা সত্য বা কতটা এই জাত আছে। এই জাতগুলো এখন, এগুলো যদি না থাকে তাহলে যে কোম্পানিগুলো বীজ বিক্রি করে, হ্যাঁ, এটা তাহলে তারা জানে যে আছে কি নাই। আচ্ছা, বা নাম দিছে? হ্যাঁ, তারা এগুলো নাম দিয়ে বিক্রি করতেছে। আচ্ছা, এটার আপনি বলতিছেন নাম হচ্ছে রানী এলিজাবেথ, এলিজাবেথ, আর এর পেটে যে বীজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, দাঁত হয় নাই? দাঁত হয়েছে? এখনো দাঁত হয় নাই, দেখেও খুব ইয়াং, মানে বকনার মতো লাগতিছে।
এখনো সময় আছে তাহলে কতদিন ভাই কত মাস 6 মাস যেহেতু গাভিন 3 মাস থেকে 3.5 মাস এখনো 3 3.5 মাস বা অতিরিক্ত 4 মাস এর মধ্যে বাচ্চা হবে এর মধ্যে বাচ্চা তো এটা কারো পছন্দ হলে কত টাকা দাম নেবেন ভাই এটা কারো পছন্দ হলে 2,05,000 টাকা নেব 2,05,000 টাকা দাম চাইলেন দরদাম করতে দিবেন কিছুটা তো অবশ্যই সুযোগ আছে অবশ্যই দরদাম করেই দর্শকটা নিতে পারবে তাহলে যে পাশেরটা দেখি আর এটা সম্পর্কে একটু আপনি আমাদের জানান এটা কোন জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান পাশেরটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ এর দাঁত কয়টা হইছে ভাই এরও দাঁত হয় নাই এটারও দাঁত হয় নাই মানে এই পাশের তো ম্যাক্সিমাম বকনা সবই বকনা এই পাশের সবগুলো আচ্ছা এর দাঁত হয় নাই প্রেগন্যান্ট হইছে তো না হ্যাঁ এর প্রেগন্যান্ট কত মাস প্রেগন্যান্ট ভাই এটা 6 মাস 10 দিন 11 দিন এরকম হইছে 6 মাস 10 থেকে 11 দিনের মতো কনসিভের বয়স এরও তাহলে এখনো 3 মাস প্লাস এরও 3 মাস প্লাস সময় আছে সময় আছে আচ্ছা মোটামুটি ওলানের রসটসও এসে গেছে তো এইটা কারো পছন্দ হলে কি রকম দাম নেবেন আপনি এটা কারো পছন্দ হলে সোজা 2 লাখ টাকা নিব সোজা 2 লক্ষ টাকা দাম নেবেন এই বকনাটা জি রেডি করলে তো এর থেকে মনে হয় বেশি দাম পাওয়া যেতে পারে রেডি করলে এটা অবশ্যই যারা গাভি লালন পালন করে বা চেনে জি শুধু আমরা গল্প করলে আসলে হবে না তো এটাও সাইড করে নিয়ে যে পাশে 3 নম্বরে একটা গরু আছে গাভি গরু এটা বেশ বড় সরো আছে বিগ সাইজের বলা যায় এটা কোন জাত এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ভাই আচ্ছা এটা তো ওলান পালনের আবার গঠন ভালো বাচ্চা আছে সঙ্গে কি হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে এই যে বকনা বাচ্চা এর সঙ্গে আবার বাচ্চা আছে আচ্ছা এর দাঁত কয়টা হইছে এর দুই দাঁত এই এটা বকনা বাচ্চা দেওয়ার পরে এর দাঁত উঠছে আর কি আচ্ছা মানে বাচ্চা হওয়ার পরে দাঁত পড়ছে যার কারণে খাইতে পারতেছে না একটু ইয়া লাগতেছে আর কি আচ্ছা মানে দাঁত ওঠার সময় তো একটু সমস্যা হয় হ্যাঁ একটু সমস্যা হয় আচ্ছা এমনিতে বাচ্চাটার তো কোয়ালিটি বেশ সুন্দর আচ্ছা বাচ্চাটা একটু উঠায় দেন বাচ্চা কি অসুস্থ নাকি বাচ্চা উঠায় দেন না বাচ্চা অসুস্থ হবে কেন আচ্ছা একটু তুলে দেন বাচ্চাটা এই হচ্ছে বাচ্চা মেয়ে বাচ্চা না হ্যাঁ মেয়ে বাচ্চা কি জাতের হইছে একো হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা একটু ভালো করে তুলে দেন আচ্ছা এই যে সম্পূর্ণ সুস্থ সবল নাভিও আছে বাচ্চাটার বয়স কি রকম হবে এই একটু দড়িটা খুলে দেন বাচ্চাটার বাচ্চাটার বয়স 8 দিন না 9 দিন ভাই আচ্ছা উনি মনে হয় দায়িত্বে আছে মানে এই কাজকর্ম যা খামারের আছে উনি দেখাশোনা করে না কতদিন বয়স কাকা এটার এটার বয়স হচ্ছে 9 দিন চলতেছে আজকে 9 দিন ফুল চলতেছে আচ্ছা দুধ তো আপনি নিজেই দহন করেন না কত লিটার করে দুধ পাচ্ছেন সকালবেলা ধরুন 10 লিটার হইছে সকালবেলা একটানে 10টা হইছে বিকেলে কি বাচ্চা ঠেকায় দহন করেন আচ্ছা বাচ্চা আর খোলার দরকার নাই থাক বাচ্চা ঠেকান না বাচ্চাটাও তো অনেক সুন্দর পরিপুষ্ট তো এই অবস্থায় কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে মোটামুটি মোটামুটি ধরুন যে দেওয়া যাবে 16 লিটার 16 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে সকাল বিকাল মিলে আচ্ছা তো দামের ব্যাপারটা তো আর উনি মনে হয় বলতে পারবে না দাম তো আপনার কাছে বলে দিছে তো এইটার দাম কত ভাই এটা 2,70,000 টাকা পড়বে এটার দাম পড়বে 2,70,000 টাকা দুধের তুলনায় কিন্তু দামটা বেশি হয়ে গেছে না এই 16 লিটার হচ্ছে এর বয়স হচ্ছে 9 দিন হ্যাঁ এখন 9 দিনের মাথায় যদি আপনি 16 লিটার পান এইটা প্রথম বাচ্চা দিছে আচ্ছা ওটা 20 দিনের মাথায় আপনি 20 লিটার বা 20 লিটার প্লাস পাবেন আচ্ছা আর দ্বিতীয় রাউন্ডে কি আর একটু দুধ বেশি হবে না আপনি ওই ওলানগুলো একটু দেখেন ওলার বাটগুলো দেখেন আচ্ছা আচ্ছা বাচ্চাটার গঠন আমি প্রথমে বলছি যে বাচ্চাটার কোয়ালিটি খুবই সুন্দর আচ্ছা আর দাম যাই চান দরদামের তো সুযোগ আছে দর্শকরা তো আপনার সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবে এটার দাম চাইছেন 2,70,000 টাকা এই গরুটা সাইড করেন মামুন ভাই এই যে আপনার এই পাশে 4 নম্বরে একটা গরু আছে এটাও বেশ সুন্দর এটা সাদা অংশ শরীরে বেশি এটা কোন জাতের ভাই আসলে এটার কি জাত এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের মামুন ভাইয়ের দাঁত কয়টা হইছে এরও দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই খুব সুন্দর একটা গাভি আচ্ছা এখন মানে বকনা থেকে গাভির দিকে যাচ্ছে প্রেগন্যান্ট হইছে হ্যাঁ এটা প্রেগন্যান্ট হইছে এটা 6 মাস 20 দিন প্রেগন্যান্ট 6 মাস 20 দিন প্রেগন্যান্টের বয়স তার মানে এই যে যে গাভিগুলো দেখাচ্ছেন বকনা থেকে গাভির দিকে যাচ্ছে কেউ চাইলে এগুলো এখানে এসে চেক করে নিতে পারবে ডাক্তার নিয়ে এসে একেবারে স্পেশাল করে এই এতগুলো গরুর মধ্যে বাছাই করে এগুলো রাখা হয়েছে আচ্ছা যে গাভিগুলো বর্তমানে আমাদের দেখাচ্ছেন হ্যাঁ যেগুলো বর্তমানে দেখাচ্ছে এগুলো একদম বাছাই করে মানে লালন পালনের জন্য হয়তো রাখা হয়েছিল কোনো ইচ্ছা ছিল না চিন্তা ভাবনা ছিল না আচ্ছা এখন প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে এর দাম এটা 2,15,000 টাকা পড়বে এর দাম পড়বে 2,15,000 টাকা কারো পছন্দ হলে এটাতেও তো দরদামের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা বেশ সুন্দর একটা গাভি তো এটা সাইড করেন ভাই এরপর যে গাভিগুলো আছে সেকেন্ড রাউন্ডেরও আছে প্রথম রাউন্ডেরও আছে চলুন ওইগুলো দর্শকদের দেখে 5 নম্বর সিরিয়ালে লাল সাদা রঙের বিগ সাইজের ডাবল বডির একটা গাভি নিয়ে আসলেন এটা কোন জাত ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের দাঁত কয়টা হইছে এর দাঁত 8টা 8 দাঁত হয়ে গেছে আচ্ছা আর এই যে আমি গরুগুলো দেখাচ্ছি এটা তো যে আপনি দাম বলতিছেন আপনার মালিকের সঙ্গেও তো দর্শকরা কথা বলতে পারবে ফোন নাম্বার ওনার সঙ্গেই কথা হবে নাম্বারটা ওনারই থাকবে না
আচ্ছা এর দাঁত আটটা হয়ে গেছে হ্যাঁ আটটা বাট গুলো তো বেশ লম্বা লম্বা বাট এখন প্রেগন্যান্ট আছে হ্যাঁ প্রেগন্যান্ট আছে কত নম্বর বাচ্চা পেটে তিন নম্বর বাচ্চা পেটে পেটে আছে তিন নম্বর বাচ্চা কত মাস প্রেগন্যান্ট বললেন এটা 5 মাস পাঁচ মাসের মতো হ্যাঁ পাঁচ মাস কয়েক দিন পাঁচ মাস সাত আট দিন হবে দুধ আছে ওলানে হ্যাঁ ওলানে দুধ আছে কত কেজি দুধ আছে ভাই এখনো 12 লিটার দুধ পাবে এখনো 12 লিটার গ্যারান্টি দেওয়া যাবে তো না হ্যাঁ ইনশাআল্লাহ তো এইটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে 2,90,000 2 লক্ষ 90 প্রেগন্যান্ট প্রাথমিক অবস্থায় মানে দিনের পর পর 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে প্রথম অবস্থায় সেই সময় নাই হ্যাঁ হ্যাঁ ওইটা এখন বলে বলা মানে দর্শকরা তো প্রেগন্যান্টও চেক করে নিতে পারবে না হ্যাঁ অবশ্যই চেক করে নিতে দাম কত 2 লক্ষ কত বললেন 2,85,000 টাকা চাওয়া কারো পছন্দ হলে দরদাম করে কিনতে পারবে পাশের ছাড়টা কি বিক্রি করবেন না এই একটা গরুই বিক্রি হবে না আচ্ছা তাছাড়া সবগুলোই বিক্রি হবে না তাহলে যেই পাশেরটা দেখি 6 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন ভাই এটা কোন জাতের এটা হলস্টিন ফ্রিজিয়ান এটাও একটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের দাঁত কয়টা হইছে এর 6 দাঁত 6 দাঁত বয়স কয় নম্বর বাচ্চা দিবে 2 নম্বর বাচ্চা দিবে প্রেগন্যান্ট অবস্থায় আছে প্রেগন্যান্ট অবস্থায় আছে কত মাসের প্রেগন্যান্ট ভাই এটা এটা 6 মাস 6 মাস লোক না থাকার কারণে আসলে কিভাবে ভিডিও দেখাচ্ছি সরো জমিনে আসলে দর্শকরা ভিডিওর থেকে ভালো দেখতে পারবে 6 মাস প্রেগন্যান্ট দুধ আছে ওলানে হ্যাঁ ওলানে এখনো দুধ আছে কত লিটার দুধ আছে ভাই এখন তো এইভাবে আসলে দোয়ানো হয় না তারপর 7-8 লিটার দুধ আছে আচ্ছা এটার দাম কত নেবেন এটার দাম 3,10,000 টাকা নেব 3,10,000 টাকা দাম চাইলেন কারো পছন্দ হলে দরদাম করে কিনতে পারবে এটা প্রথম বাচ্চা দেয় 21 লিটার 20-21 লিটার দুধ দোয়ানো হয়েছে প্রথম বাচ্চাতে প্রথম বাচ্চাতেই আচ্ছা তাহলে তো এবারে একটু বেশি হওয়ার কথা আশা করা যায় এটা সাইড করেন ভাই এই যে পাশেরটা দেখি 7 নম্বরটা এইটা সম্পর্কে একটু আমাদের জানান এটা কোন জাত এটা কি জাতের এটা ফ্রিজিয়ান জাতের এর দাঁত হইছে কয়টা দাঁত কি হইছে হ্যাঁ এর দাঁত হইছে আচ্ছা এর দাঁত হইছে দুইটা আচ্ছা এর একটা বিষয় হইছে প্রথমবার কনসেপ্ট করে ওটা মিসক্যারেজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম এটা সেকেন্ড টাইম এখন হচ্ছে বাচ্চা নাই আচ্ছা একটাবার মিসক্যারেজ হয়েছে বুঝতে পারছি মানে বীজটা একবার রাখে নাই গর্ভপাত হইছে রাখে নাই আচ্ছা এবার কি বীজ দেওয়া হইছে হ্যাঁ আবার বীজ দেওয়া হইছে ও 7 মাস 6.5 মাস এরকম প্রেগন্যান্টের বয়স আছে হ্যাঁ প্রেগন্যান্টের বয়স আচ্ছা তো এর দাম ভাই এই প্রেগন্যান্ট বকনাটার দাম কত পড়বে এটা 1,70,000 টাকা 1,70,000 দাম পড়বে দরদামের সুযোগও আছে আছে কিছুটা অবশ্যই আছে আচ্ছা এই পাশে সবশেষের গরুটা দর্শকদের দেখাই এটা কি বকনা এটা বকনা এটা শাহিওয়াল বাচ্চা এটা থাকবে এটা দেখাবেন না এটা এমনি দেখানো যায় কিন্তু এটা আপাতত বিক্রি চিন্তা নাই আচ্ছা তো মামুন ভাই আজকে আমাদের যে গাভীগুলো দেখালেন এগুলো তো বিক্রি করবেন আর বিক্রি করার জন্য যোগাযোগের প্রয়োজন হ্যাঁ অবশ্যই ফোন নাম্বার কার থাকবে বসের নাকি বসের ফোন নাম্বার আপনার বসের ফোন নাম্বারটা আমাদের জানাবেন অবশ্যই এখনি বলতে হবে হ্যাঁ এখনি বলতে হবে 01713 তারপরে 132861 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ কি আছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা আপনার ব্যক্তিগত নাম্বার কি দেওয়া যাবে ব্যক্তিগত নাম্বার দেওয়া যেতে পারে বস অনেক সময় ব্যস্ততা থাকে আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01708616604 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো পরিশেষে দর্শক ভাই বোনদের কোনো কিছু বলতে চান আসলে ক্যামেরার সামনে তো এভাবে কথা বলার অভ্যাস নাই একটু আনইজি ফিল করতেছি প্রথম থেকেই তো আমার মনে হয় কেউ যদি খামার প্রজেক্ট করে তাহলে অবশ্যই সে যেন নিজে এত টাকা যে ইনভেস্ট করবে সে তার নিজে কাজ করবে না এটা স্বাভাবিক অবশ্যই তবে যাদের দিয়ে কাজ করাবে তাদেরকে যেন সে নিজে তদারকিটা খুব ভালোভাবে করে অবশ্যই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে খবর রাখে তাহলে আশা করা যায় ভালো কিছু লসের সম্মুখীন আর হতে হবে না হ্যাঁ তা না হলে এই যে আমার বসের মতো অবস্থা হলে ও নির্ঘাত লস হবে লাভের কোনো সম্ভাবনাই নাই খোঁজ খবর নিতে হবে যত্ন নিতে হবে তদারকি করতে হবে বারবার তদারকি যে লোকগুলো কাজ করবে তাদের তদারকি অন্তত ভালোভাবে নিতে হবে আচ্ছা খুব সুন্দর কথা বলছেন তো মামুন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের এই গাভীগুলো আমাদের দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের অনেক ধন্যবাদ আচ্ছা